গোপালগঞ্জের কাশিয়ানিতে একই রাতে চার বাড়িতে শীত কেটে চুরির ঘটনা ঘটেছে এ সময় নগদ টাকা অটোভ্যান মোবাইল ফোন ও চার্জার লাইট নিয়ে গেছে চোর চক্রটি জানা গেছে গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডের বাউইখোলা গ্রামে এই চুরির ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় একই রাতে রফ শেখের বাড়িতে শীত কেটে নগদ চল্লিশ হাজার টাকা নিয়ে যায় চোর চক্রটি অন্যদিকে মুকুল ফকিরের বাড়ি থেকেও নগদ দশ হাজার টাকা নিয়ে যায় পাশাপাশি মোহাম্মদ সেন্টু শেখের বাড়ি থেকে মোবাইল ফোন চার্জার লাইট ও অটোভ্যান নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে একই রাতে চার বাড়িতে চুরি হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাশিয়ানি থানা পুলিশের উপপরিদর্শক আজিজুর রহমান এ সময় তিনি জানান ভুক্তভোগীরা থানায় কোনো অভিযোগ করেনি অভিযোগ করলে আমরা আইনানক ব্যবস্থা গ্রহণ করব